বিপুল উৎসাহে রাজধানীর মান্ডার 71 এবং 72 নং ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা নয় আসনের নৌকা প্রার্থী সাবির হোসেন চৌধুরী। বুধবার দুপুরে মান্ডার হায়দার আলী স্কুলের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে আলাপ করেন এবং 7 জানুয়ারি ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের আহ্বান জানান। এ সময় প্রত্যাশার চেয়ে বেশি ভোটার তার সাথে জবায়েত হন এবং ফুল দিয়ে তাকে বরণ করে নেন। ভোটাধিকার নিশ্চিতে ভোটারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা মানে আমাদেরকে স্বাগত জানাচ্ছে এবং আমার মনে হয় আমরা বিগত বছরগুলিতে যে উন্নয়নমূলক কাজ করেছি, যেমন এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু অনেক প্রশস্ত করা হয়েছে এবং এটি আগে ছিল একটা ইউনিয়ন, এটাকে এখন আমরা সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে এসেছি। তো আমি উন্নয়ন শব্দটা ব্যবহার করতে চাই না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের মান কীভাবে আমরা উন্নত করতে পারি। আমাদের কাজ যদি কারো পছন্দ না হয় তারপরেও তারা যেন ভোট কেন্দ্রে যায়, কেননা এই ভোটের অধিকারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সংগ্রাম লড়াই করেছে।